সবাইকে হ্যাপি টু সিনের আটটা নতুন ভিডিওতে স্বাগত। এখন বাজে সকাল 5টা, সাডেনলি কোনো প্ল্যান নেই, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাইক নিয়ে যাব নতুন ডেস্টিনেশন, আর তোমরা সাথে থাকো। হ্যাপি টু সিন চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলো, তোমাদেরও ভালো লাগবে সকাল সকাল। অনেকদিন আমরা বাইকে তেমন কোথাও রাইড করতে যাই না, যার জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা কোথাও বেরোবো। এই যে আমার গাড়ি, আর আমি এখন জয়শ্রীদের বাড়িতে রয়েছি, বিরাটিতে। এখান থেকেই কোথাও যাওয়ার প্ল্যান আছে, কারণ জয়শ্রীকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয় না। সাথে থাকো এবং দেখতে থাকো আমার চ্যানেল, অবশ্যই তোমার ভালো লাগবে। এখন হাইওয়েতে এসে গেছি, আর তোমরা সাথে থাকো। আমাদের জার্নি এখন এখান থেকে শুরু হবে, আর তোমাদের সারা রাস্তা তোমাদের সাথে কম বেশি দেখা হবে। আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগছে। রাস্তা ফাঁকা রয়েছে, আমরা যাচ্ছি, আর আমরা অনেকটা রাস্তা পেরিয়ে একটু গ্রামের দিকেও চলে এসেছি। সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এটা কৃষ্ণনগর হাইওয়ে। আমরা কৃষ্ণনগর হাইওয়ে থেকে এখন বাঁদিকে ঢুকে এসেছি, ফার্স্ট রেল গেট। তোমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিলাম, আমরা কিন্তু এসে পড়েছি মায়াপুরে। আমরা এক্ষুনি রেল গেট পাড়িয়ে মায়াপুরে ইন হয়ে যাব, আর রেল গেট পড়ে আছে, ট্রেন যাতায়াতের জন্য কোনো ট্রেন আসবে, এই রেল গেট এখন খুলে গেছে। এখন আমরা মায়াপুরে ঢুকে গেলাম। এটা অনেকটা ব্যস্ততম রেল গেট, আমরা যতবার কম বেশি এসেছি বাইকে, প্রতিবারই কম বেশি আমরা এই রেলগেটটার জন্য দাঁড়াতে হয়েছে, তারপরে কিন্তু রেলগেটটা ক্রস করতে পেরেছি। এখান থেকে একটুখানি গেলেই বাঁদিকে ডান দিকে বিভিন্ন রকমের মন্দির স্টার্ট হয়ে যাবে। সামনে যে সাদা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাবা অনুকূল ঠাকুরের আশ্রম, এটি সৎসঙ্গ নামেও পরিচিত। ডান দিকে ওটা পেরোনোর পরে বাঁদিকে আমাদের এই যেটা আমরা এই পাঁচিলটা যেটা দেখতে পাচ্ছ, যেখান থেকে এই যে পেরিয়ে যাচ্ছি বিভিন্ন গেটগুলো, এটা কিন্তু মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। আমরা একটু আগে সামনে গিয়ে গাড়িটা রাখবো, আমরা এখানে গাড়ি রেখে দিয়েছি। আর এই যে জয়শ্রী, আমরা যেহেতু অনেক রাস্তা পাড়িয়ে এসেছি, যার জন্য একটু আমরা ব্রেক নিয়ে নিলাম এখানে। আর এখানে ঘুরতে এসে বিভিন্ন লোকেরা কিন্তু এখানে ব্রেক নেয়, একটু রেস্ট নেয়, আর এখান থেকে টোটো অ্যাভেলেবেল পাওয়া যায় সারা মায়াপুর ধাম ঘোরার জন্য। এই দোকানটা আমরা যতবার এসেছি এখানে খুব জমজমাট এই চায়ের দোকানটা, এখানে এসে সবাই বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করে। আর এই চৈতন্য মঠের মুখেই ডান দিকে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, রাধা গোবিন্দের বিভিন্ন সরঞ্জাম, গলার ভালো, তুলসীর মালা। আর এখান থেকে তোমরা অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে চারিদিকে ঘোরার জন্য, বা টোটো রিজার্ভ করে এসেও এখানে দাঁড়িয়ে চৈতন্য মঠ ঘুরে তারপরে কিন্তু আবার সবাই মায়াপুর ধামের দিকে কিন্তু যাত্রা করে। এখান থেকে মায়াপুর ধামের যে মেইন মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে নবরূপে, সেই মন্দিরটা কিন্তু দেখা যায় এই এদিক থেকে, জয়শ্রীর এপাশ থেকে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু তোমরা মন্দিরটা দেখতে পারবে। এই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ যেটা হালকা স্কাই কালারের, ওটাই কিন্তু আমাদের নতুন মন্দির মায়াপুর ধামের। চলো আমরা একটু চৈতন্য মঠের ভেতরটা ঘুরে দেখে নিই। আমরা আগেও চৈতন্য মঠ ভিজিট করেছিলাম, অনেক দর্শনীয় বিভিন্ন জিনিস রয়েছে এখানে। আর এখানে মায়াপুর ধামে যত মন্দিরে তোমরা যাবে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু এখানে কিন্তু তোমরা যে ভক্তিগ্রন্থমূলক যে কাউন্টার সেটা পাবে, যেখান থেকে কিন্তু আমাদের রাধা কৃষ্ণের বিভিন্ন রকমের যত রকমের পুস্তক রয়েছে সেগুলো এখানে পাওয়া যায়। আর চৈতন্য মঠ কিন্তু একদম নবরূপে কিন্তু নির্মিত হচ্ছে, যে জয়শ্রী যার জন্য হাত দেখিয়ে ডাকলো এই দিকটা দেখানোর জন্য তোমাদেরকে। আমরা এখন চৈতন্য মঠের চারপাশটা ঘুরে দেখবো এবং কী কী দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি মায়াপুর ধামে, যার জন্য কিন্তু একটু হলেও ফাঁকা রয়েছে। আমরা এখন আস্তে আস্তে শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি, আর এই মন্দিরটার কিন্তু
ভেতরটাতে ছবি তোলা নিষেধ, যার জন্য ভিতরে ফটোগ্রাফি করা যায় না। আমরা এখন এই যে সামনে ঘাট দিয়ে নেমে, এটা শ্যামকুণ্ডের জল, সবাই এই জলটা মাথায় দেয়, খুব পবিত্র শ্যামকুণ্ডের জল। এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে কিন্তু কোনো রকম কিন্তু স্নান বা পা ধোয়া কুলকুচি এগুলো কিন্তু করার একদমই নিষেধ। আর এই শ্যামকুণ্ডের জলে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে, যেগুলো আমরা লাস্ট যেবার এসেছিলাম সেবারও দেখেছিলাম শ্যামকুণ্ডের জলে যে পবিত্র মাছ। তোমরাও হ্যাপি টু সুইম চ্যানেলের মাধ্যমে একবার দেখো কত বড় বড় মাছগুলো, মুখের যে হাড়টা সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কীরকম বড় সাইজের। এরকম মাছ কিন্তু, বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই পবিত্র শ্যামকুণ্ডর জলে কিন্তু তোমরা আসলে দেখতে পারবে, প্রচুর মাছ রয়েছে এখানে। এই যে একজন দাদা রয়েছেন, দৃষ্টিহীন দাদা, ইনি শ্যামকুণ্ডর এই ঘাটের এখানেই থাকেন, আর এনার কাছ থেকে আমরা 10 টাকার মেরি বিস্কুট নিলাম। এই যে পবিত্র মাছ রয়েছে শ্যামকুণ্ডের জলে, এই শ্যামকুণ্ডর জলাশয়ের পবিত্র মাছেদেরকে আমরা খাওয়াবো বলে। আর এই যে জয়শ্রী রয়েছে, জয়শ্রীর হাত দিয়ে এখন এই বিস্কুটগুলো আমি দিতে বলবো জয়শ্রীকে। দেখো এই যত আস্তে আস্তে বেলা বাড়বে, লোকজনের সমাগম হবে, তত কিন্তু এই মাছগুলো কিন্তু আরও পাড়ের দিকে চলে আসে, যাতে ওরা খাবার খেতে পারে। তোমরা চাইলে বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারো। হ্যাঁ, এখানে একটু খাবার মানে দামটা বেশি, তোমরা চাইলে সঙ্গে করে বিস্কুট এসব নিয়ে আসতে পারো, রুটি। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো তোমরা মুখ দেখে বুঝতেই পারছো যে কত বড় বড় মাছ, এত ভালো লাগে, মানে খাইয়েও শান্তি আর দেখেও শান্তি, এত ভালো লাগে, খুব ভালো লাগে। জয়শ্রী এখানে দিচ্ছে, দেখো মাছগুলো কি, মুখটা দেখে বুঝতে পারছো কতটা বড় সাইজ, খুব ভালো লাগছে শ্যামকুণ্ডর জলে যে পবিত্র মাছ এদেরকে খাইয়ে। আর নেক্সট টাইম যখন আমরা আসব, আমরা বাইরে থেকে জয়শ্রীর হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি, একটা বড় মাছ এসছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কাতলা মাছ, সেই বড় মাছটা দেখানোর চেষ্টা করছে। নেক্সট টাইম আমরা বাইরে থেকে অনেক বেশি করে খাবার নিয়ে আসব। শ্যামকুণ্ডর ঘাটের ওখান থেকে বেরিয়ে আমরা এদিকটাতে চলে এসেছি, আরও বিভিন্ন রকমের মন্দির রয়েছে, শ্রী ভক্তি সিদ্ধান্ত পাঠাগার আর মহাপ্রসাদের জায়গা রয়েছে, এখান থেকে চাইলে তোমরা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। এই জয়শ্রী দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন ওদিকটাতে দেখে নেব, ওদিকে এখানে একটা কিছু একটা মন্দির রয়েছে, আর ওদিকে কিন্তু গৌরীকুণ্ডেও আছে, আমরা গৌরীকুণ্ডের ওদিকটাতে এখন আমরা যাব না, যেহেতু আমরা মায়াপুর যে ইস্কন মন্দির সেদিকটাতে যাব, যার জন্য এখন গৌরীকুণ্ড আমরা আগেও এসেছি, পরে আবার কখনো নতুন ব্লগে তোমাদেরকে গৌরীকুণ্ডটা দেখাবো। এই এখানে একটা মন্দির রয়েছে, দেখো এটা কিন্তু সমাধি মন্দির, জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির, এই জনার মূর্তি। এখান থেকে দেখো পুরো মন্দিরের ওদিকটা অনেক উঁচু থেকে, এখানে বিভিন্ন রকমের যে মহাপ্রভুর যে লীলা, সেই লীলার কিন্তু বিভিন্ন রকমের মূর্তি করে দেয়ালে কিন্তু খোদাই করা রয়েছে, যাতে তোমাদের দেখে তোমরা এক একটা যে বিভিন্ন রকমের যে লীলা করে গেছেন সেই লীলাগুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারো, সবকটা কিন্তু লীলা কিন্তু এখানে লেখা রয়েছে, খুব ভালো লাগলো। আর এখানে লীলা কিন্তু তালপাতাতেও খোদাই করা রয়েছে। আমাদের এখন শ্রী চৈতন্য মঠ ঘোরা হয়ে গেছে, এখন আমরা মায়াপুর ধাম যাচ্ছি, যেটা ইস্কন টেম্পল, এখানটা শ্যামকুণ্ড রয়েছে, যেটা তোমাদের দেখালাম বড় বড় মাছ রয়েছে। আমরা এখন এখান থেকে গাড়ি নিয়ে যাব মায়াপুর ধাম, ইস্কন টেম্পল ওটা তোমাদেরকে দেখাবো। প্রচুর গরম, ভীষণ গরম, চলো ইস্কন মন্দির গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন এসে পৌঁছেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখন আমরা ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাবো। মন্দিরে ঢোকার মুখেই এখানে ডান দিকে একজন বয়স্ক লোক বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছেন, জয়শ্রী ডাকলো চলো ভেতরের দিকে। এখানে কিন্তু অনেক বিদেশিদের কিন্তু আমাদের দেখা মিলল, আর সবকটা জায়গাতে কিন্তু ভক্তিগ্রন্থ যে প্রচার বিভাগের সেই যে কাউন্টার সেটা কিন্তু রয়েছে, এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা এখন চারিদিকে এখানে বোর্ড লাগানো রয়েছে, আমরা এখন চারিদিকটা ঘুরবো এবং ঘুরে তোমাদেরকে হ্যাপি টু সুইম চ্যানেলের মাধ্যমে দেখাবো। এখানে আমাদের একজন কাকুর সাথে দেখা হলো, যিনি এখানে বিদেশি গীতা বিলি করছেন,
এখানে গীতা বিলি করছেন এবং এই যে কাগজ রয়েছে কাগজ বিলি করছেন। সামর্থ্য মতো যে যা দিচ্ছে সেটা এই ব্যাগের নিচ্ছেন উনি। খুব ভালো লাগলো, সো হ্যাপি। আমাদের এখন এখানে দর্শন হয়ে গেছে, আমরা এখানে ফটোগ্রাফি নট অ্যালাউ বলে এখানে ছবি তুলতে পারলাম না জন্মস্থানের। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে যে গেট রয়েছে গেটের, আমরা এখন এখান থেকে যাব ইস্কন মন্দিরে। অনেক টুরিস্ট এসছে যে রয়েছে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুজির জন্মস্থান। খুব ভালো লাগলো আমাদের ঘুরে। তোমরা যারা মায়াপুর আসবে অবশ্যই তোমরা ভিজিট করবে আমাদের গাড়ি। এবার এখান থেকে নিয়ে আমরা যাব। মায়াপুর মানেই একটু রাস্তায় চলতে চলতে শুধু মন্দির, এই যে চলতে চলতে আবার পেয়ে গেলাম আমরা আর একটা খুব সুন্দর মন্দির। আগে যখন এসেছিলাম তখনও আমরা এই মন্দিরকে দর্শন করেছি, এখন আমরা এই সামনে দিয়েই তাতে করে চলে যাচ্ছি। কারণ আমাদের সারাদিনের প্ল্যান রয়েছে গঙ্গার এপার প্লাস ওপার, ইয়ে সামনে ইস্কন চলে এসেছি, এখানে ঢুকে এখানটাকে একটু ভালো করে দর্শন করব। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা মায়াপুর ইস্কন মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এবার আমরা গেট থেকে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে সব কিছু দর্শন করব। ভেতরে ঢুকে আমরা চারিদিকটা দেখে নেবো, অনেকদিন আমরা এসে পৌঁছাইনি, কী কী নতুন নতুন হয়েছে। তার আগে জয়শ্রী এখানে একটু কপালে তিলক করে নিল, সাথে আমিও করে নিয়েছি, আমার ভিডিওটা করা হয়নি। দুজনেই জয় নিতাই, ঠাকুর সবাইকে ভালো রেখো। এই যে গেট, গেট থেকে প্রবেশ করছে জয়শ্রী। এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, মন্দির কখন কি আরতি হয় কখন খোলে, বিভিন্ন রকমের নিয়মাবলীগুলি কিন্তু এখানে লেখা রয়েছে একদম ঢুকেই। এগুলো তোমরা ভালো করে আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নেবে কখন কোনটা কোনটা হয়, তাহলে তোমরা জানতে পারবে। আর কোন সময় শ্রীমন্দির বন্ধ থাকে সেটাও এখানে লেখা রয়েছে। ভক্তদের যদি কিছুটাও সুবিধা হয়, যার জন্য এটা ভিডিও করে নিলাম। আর এখানে শিলভদ্রের কিন্তু আশ্রম রয়েছে, এটা কিন্তু মায়াপুরের মেইন গেট রয়েছে ইস্কন টেম্পলে, যেখান থেকে প্রবেশ করতে হয়। আর এখানে প্রসাদের কুপন পাওয়া যায়, তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও সেই প্রসাদের কুপন এখানে পাওয়া যায়। এই গেট থেকে সবাই দরজা দরজা ঢুকছে, আমরা একটু দেখে আসি যে ভিতরে কি রয়েছে, যার জন্য সবার পেছন পেছন আমরাও ঢুকে এলাম। অনেক লোকজন এখান থেকে দেখছিলাম ঢুকছিল ভিতরের দিকে, বাট ঢোকার পরে বুঝতে পারলাম এটা হচ্ছে মায়াপুর যে মন্দির, সেই শ্রী মন্দিরের পাশে পার্কিং লট। আর এখানেও কিন্তু মহাপ্রসাদের কাউন্টার রয়েছে, জয়শ্রী রয়েছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যে ইস্কন টেম্পলের মন্দির, ওই মন্দিরের দিকে রওনা দেব। আমরা এখন আদি ইস্কন মন্দিরের এখানে এসে পৌঁছেছি। আর এখানে কিন্তু কোনো রকমের ক্যামেরা মোবাইল ল্যাপটপ বা আইপ্যাড এগুলো নিয়ে ঢোকা যায় না, সাথে ব্যাগ জুতো হাফ প্যান্ট শর্টস ড্রেস নাইটি বা নাইট ড্রেস থ্রি কোয়ার্টার বা লুঙি বা কোনো রকমের কোনো অশ্লীল পোশাক বা কোনো নেশা জাতীয় দ্রব্য এগুলো কিন্তু নিয়ে প্রবেশ করা পুরোপুরি বারণ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেকিং করা হয়, ছেলে ও মেয়েদের কিন্তু সম্পূর্ণ আলাদা লাইন রয়েছে এখানে প্রবেশের, যাতে তোমরা কোনো রকম কোনো জিনিস নিয়ে এখানে ঢুকতে না পারো। যেগুলো আমি বললাম যেগুলো বারণ আছে সেই জিনিসগুলো নিয়ে যাতে কেউ ঢুকতে না পারে, যার জন্য কিন্তু সবাইকে এখানে চেক করা হয়। বাঁ দিকেরটা রয়েছে হচ্ছে ছেলেদের, ডান দিকেরটা মেয়েদের, সবাইকে চেকিং করে তারপরেই কিন্তু মেইন মন্দিরে ঢোকানো হয়। আর এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে নবরূপে সেই মন্দির, আর এখানে কিন্তু ঠাকুরের যে নরসিংহ অবতারের যে মূর্তি এখানে শ্রীমন্দিরের পাশেই স্থাপন করা হয়েছে, সেই নরসিংহ অবতারের মূর্তি সেই অ্যাড লাগানো রয়েছে, যেটা তোমরা এখানে ঢুকলে শ্রীমন্দিরের ওখানেই দেখতে পাবে সামনে ডান দিকে। আর এখান থেকে দলে দলে কিন্তু সবাই ঢুকছে এবং চেকিং চলছে। আমিও ঢুকে গেছিলাম এবং ভিতরটা দর্শন করে চলে এসেছি। সামনে জয়শ্রী রয়েছে, ওখানে আমি জুতো রেখে গেছিলাম, যেহেতু জুতো নিয়ে প্রবেশ নিষেধ বা কোনো রকম মোবাইল নিয়ে ঢোকা যায় না, যার জন্য বাইরে বেরিয়ে আবার ভিডিওটা করে নিলাম এবং তোমাদের কাছে হ্যাপি টু সিন চ্যানেলের মাধ্যমে বার্তাটা পৌঁছে দিলাম, যাতে তোমরা মায়াপুর যে ইস্কন মন্দির দর্শনে যখন আসবে তখন তোমরাও সংযত থাকতে পারবে এইসব ব্যাপারগুলি থেকে। এখন শুধু দিন গোনার অপেক্ষায় কবে এই নতুন মন্দির উদ্বোধন হবে, এবং আবার আমরা এসে
নতুন ভাবে আমরা মায়াপুর ইসকন টেম্পল কে দর্শন করব এবং তোমাদেরকে দেখাবো। আমরা এখন মায়াপুর ডিজিটাল থিয়েটারের ওখানে এসেছি। এখানে একদম নতুন রূপে কিন্তু 3D শো চালু হয়েছে, যেটা আমরা দেখার জন্য এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্তরা ভিড় করে আছেন শোটা দেখবেন বলে। এই যে জয়শ্রী এখন 3D শোয়ের জন্য টিকিট কাটছে। বিভিন্ন ভাষাতে কিন্তু শোটা হয়। তোমরা যারা মায়াপুর ভিজিট করবে এবং এই যে 3D শো দেখবে, এই শো দেখার জন্য কিন্তু শুনে নেবে কখন কীরকম সময়সূচি আছে, সেই অনুযায়ী তোমরা দেখতে পারবে। 50 টাকা কিন্তু প্রবেশ মূল্য জন প্রতি। আমরা কিন্তু এই যে কম্পিউটারাইজ 3D শোয়ের টিকিট পেয়ে গেছি। এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যখন শো চালু হবে তখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। চলে এসেছি খাবারের দোকানে এই গরমে একটু জুস কিনতে, কারণ প্রচুর গরম পড়েছে। দোকানটা একদম 3D শো সেন্টারের একদম কাছেই। বিভিন্ন রকমের নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। সবাই এখান থেকে কম বেশি মুখরোচক খাবারগুলো কিনে আবার 3D শো দেখতে ঢোকে, তাই আমরাও একটু কিনে নিলাম। আর আজকে অন্যান্য দিনগুলোতে যেমন শনি রবিবার একটু ভিড়টা বেশি হয় মায়াপুরে, আজকে আছে ভক্তদের ভিড় একটু কম বেশি। আর আমরা যদিও একটু সকাল সকাল এসেছি, এখনও বেশি বাজে না, মোটামুটি এখন 11:30-12টা বাজতে যাচ্ছে। আর এখান থেকে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। অল্প হলেও কম বেশি অনেক ভক্তদের আনাগোনা রয়েছে। এই যে জয়শ্রী আসছে, আর এখানে কিন্তু ভেতরটাতে জুতো খুলে তারপরে কিন্তু প্রবেশ করতে হয়। আমরা এখন ভেতরে চলে এসেছি, এখান থেকে টিকিট চেক করে করে ভেতরে ঢোকানো হচ্ছে। ভেতরে ভিডিও করা বারণ, তাও একটু ভিডিও করে নিলাম। এই দেখো উপরের প্রজেক্টার আর প্লাস পর্দাটা দেখো, অনেকটা আমাদের যারা আমাদের কলকাতাতে বিড়ালা তারামণ্ডলী দেখেছো অনেকটা সেরকম টাইপের। এক্ষুনি শো স্টার্ট হবে। এই যে জয়শ্রী আর এই যে আমি, আমাদের ভিডিওটাও করে নিলাম। ব্যাস শো শুরু হয়ে গেছে। অনেকটা এরকম টাইপের আলোক রোশনায় কিন্তু শোটা শুরু হয়। আবার লোক যাচ্ছে, আমাদের দেখা হয়ে গেছে, আবার নতুন করে শো শুরু হবে। এই যে যারা টিকিট কেটেছে এখন তারা আবার গিয়ে শোটা দেখবে। খুব ভালো লাগলো, তোমরা যারা মায়াপুর আসবে অবশ্যই তোমরা এই শোটা দেখবে। 20 মিনিটের শো, 50 টাকা করে টিকিট। জয় নিতাই, সবার মঙ্গল করবে। অনেকটা আমাদের কলকাতা, তোমরা যারা বিড়ালা তারামণ্ডলী শো দেখেছো অনেকটা সেম। খুব ভালো লাগলো আমাদের। এখন আমি আর জয়শ্রী যাবো। এই যে পুরো একদম এই যে নতুন যে মন্দিরটা হচ্ছে মন্দিরের সামনেই, কিন্তু এই 3D শোয়ের যে প্রদর্শনী যে কাউন্টারটা সেটা ইয়ে রয়েছে। আমরা এখন এই মন্দিরটা দর্শন করতে ঢুকবো এবং চারিদিকটা দেখে নেব। এই মন্দিরটার কিন্তু এই যে চেকিং কাউন্টার রয়েছে, আর সামনেই জুতো স্ট্যান্ড রয়েছে এবং মোবাইলও ওখানেই জমা রাখতে হবে। এই মন্দিরের ভিতরেও কিন্তু কোনো রকমের কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য ওখানে জমা করে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে এই মন্দিরটা দর্শনে।
এখানেও ভক্তদের ভালোই সমাগম রয়েছে। আর বাদিকে যে বোর্ড রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে কি কি নিয়ে প্রবেশ করা যাবে না। আর সামনে এই বাদিকে এটা রয়েছে বিনামূল্যে জুতো স্ট্যান্ড, এবং ডান দিকে রয়েছে মোবাইল কাউন্টার। আর এখানে কিন্তু সময়সীমাও লেখা রয়েছে, কখন কখন কিন্তু খুলে আর কখন বন্ধ থাকে, সকাল 7:30 থেকে রাত 7:30। আর এরকমভাবে কিন্তু ব্যাগে করে কিন্তু তোমাদেরকে জুতো ভরে দিতে হবে। আর হেলমেট কিন্তু রাখা হয় না, যার জন্য দেখো আমরা বাইক নিয়ে গেছি, আমাদের হেলমেটটা রিটার্ন করে দিচ্ছে, হেলমেট রাখা যাবে না। আর এখানে কোনো কিন্তু টাকা পয়সা কোনো দাবি করা হয় না, তোমরা চাইলে তোমাদের সাধ্যমতো ওই সামনে যে বক্স দেখছো বক্সে রাখতে পারো। আর এটা কিন্তু রয়েছে মোবাইল কাউন্টার, এখানে কিন্তু মোবাইল জমা রাখা হয়। এখানে তোমরা নিশ্চিন্তে কিন্তু তোমাদের দরকারি জিনিসপত্র যে কোনো কিছু জমা রাখতে পারো। এবং এখানেও কিন্তু এটা সেম সময় রয়েছে, সকাল 7:30 থেকে কিন্তু রাত পর্যন্ত খোলা থাকে, মাঝখানে কিন্তু একটু ব্রেক থাকে, তখন বন্ধ থাকে। যার জন্য এই পুরোটাই ভিডিও করে নিলাম, তোমরা যাবে যাবে সেই শিডিউল অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে ওগুলো জমা রেখে সুন্দরভাবে কিন্তু তোমরা ঘুরতে পারবে। সব ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, তাদের নিজেদের মোবাইল নেবেন বলে আমিও দাঁড়িয়ে রয়েছি। এটা হলো কম্পিউটারাইজ মোবাইলের বিল, যেটা কিন্তু শো করে তারপরে কিন্তু তোমার জমা রাখা মোবাইলটা কিন্তু ওরা তোমাদের হাতে দেবে। সেই বিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাশাপাশি দুটো কাউন্টার রয়েছে, তোমরা যারা মোবাইল বা জরুরি জিনিসপত্র নিয়ে আসবে, রাখা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই, তোমরা নিশ্চিন্তে রাখতে পারবে। সত্যি মন্দিরটার ভিতরটা এতটা সুন্দর যেটা বলার বাইরে। আমরা খুব সুন্দরভাবে চারিদিকটা ঘুরলাম, এবং মন্দিরের ওপরে ঠাকুর প্রভুপাদের মিউজিয়াম রয়েছে, তার ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং তার যে প্রচার দেশ বিদেশে, সেই প্রচারের কিন্তু সব কিছু এখানে রয়েছে, যেগুলো আমরা দেখলাম। 15 টাকা করে জনপ্রতি টিকিট, আমাদের খুব ভালো লাগলো। তোমরা যারা আসবে অবশ্যই প্রভুপাদের কিন্তু মিউজিয়াম দেখবে, তার ব্যবহৃত গাড়ি ওখানে দেখতে পারবে। আমরা এখন এখান থেকে আস্তে আস্তে মহাপ্রসাদের দিকে যাব, আমরা ভোগ খাবো এখানে। প্রায় দুপুর গড়িয়ে এসেছে আর এখন আমরা আস্তে আস্তে ওখানে রওনা দিয়েছি, যেখানে মহাপ্রসাদ পাওয়া যাবে। মায়াপুর সত্যি এমন একটা জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছা করে। এখানে বিনামূল্যে কিন্তু জুতো রাখা হয়, যে সুলভ মহাপ্রসাদের কুপন, সেই কুপনটা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। জনপ্রতি কিন্তু 40 টাকা করে, একদম নিরামিষ খাওয়া দাওয়া, সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তোমাদের বাইরে কোথাও খেতে হবে না, বা মন্দিরের ভেতরেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, মন্দিরে নিজস্ব কিন্তু ধর্মশালা আছে। আবার চাইলে তোমরাও কিন্তু বাইরে বিভিন্ন রকমের হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতেও থাকতে পারো। এই দেখো ইস্কন সুলভ প্রসাদ কুপন 40 টাকা করে, আমরা দুজন তাই 80 টাকা কুপন কেটে নিলাম। আর এই যে জয়শ্রীর হাতে যেটা দেখছো, এখানে কিন্তু এরকম টাইপের বস্তা টাইপের দেবে, তার ভিতরে জুতো ভরে কিন্তু দিতে হয়। আর এখানে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু দলে দলে কিন্তু লাইন দিয়ে সামনেই দেখা যাচ্ছে, দেখো ওই যে প্রসাদ কক্ষ। এখন এখানে প্রবেশ করবো, বাবা ভিতরে প্রবেশ করে তো দেখছি যে শুধু আমরা নয়, আমাদের মতো অনেক প্রচুর ভক্তরা এখানে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, আগে এসেছি মায়াপুরে, কিন্তু মানে এখানে খাওয়ার সৌভাগ্য হয়নি, তাই এবার ভাবলাম সৌভাগ্য করেই নিই। ভেতরে এসে দেখছি খুব সুন্দর, পরিষেবাও খুব সুন্দর, সবাই দিচ্ছে খাবার দাবার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব গরম গরম খাবার। এবার সব খাবার আসছে আমাদের দিকেও, তোমরা সাথে থাকো, দেখো আমরা কীভাবে খাবার গ্রহণ করছি।
আমাদের এখন কৃষ্ণ মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা রওনা দেবো আমাদের গাড়ি নিয়ে, যদি এরকম কোথাও দেখার হয় সেটা দেখবো, আর নাহলে গাড়ি নিয়ে সোজা বাড়ি।